ইফতার নিয়ে ইফতার এটা সিয়ামের গুরুত্বপূর্ণ একটি অংশ সিয়াম বা রোজা বলতে আমাদের মানসপটে তিনটি জিনিস ভেসে ওঠে তা হলো দিনের পানাহার বর্জন করা সাহারি খেয়ে শুরু করা এবং ইফতার করা এই তিনটি বিষয়কে আমরা সিয়াম মনে করি এবং এই তিনটাকেই মোটামুটি সিয়ামের সবচেয়ে মূল অনুষঙ্গ মনে করা হয় প্রিয় দর্শক সিয়ামের এই যে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ইফতার করা এ প্রসঙ্গে আমাদের বেশ কয়েকটি কারেকশন হওয়া দরকার বেশ কয়েকটি ধারণা আমাদের সংশোধন হওয়া উচিত এবং বেশ কয়েকটি অভ্যাসের মধ্যে পরিবর্তন হওয়া উচিত তার ভিতরে প্রথম নম্বর হলো ইফতার এটা রসুলা হাকরম সাল্লা সুন্না ইফতার প্রসঙ্গে অনেকে মনে করেন যে ইফতার না করলে রোজা হবে না আসলে বিষয়টি এরকম না বরং একজন মানুষ যদি কথার কথা ইফতার করার সুযোগ তিনি পেলেন না তিনি সূর্য ডুবার পরে আরো দু চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত তিনি খাবার সুযোগ পেলেন না স্কোপ পেলেন না কিন্তু তিনি সূর্য ডুবার পরপরই সিয়াম ভেঙেছেন মানসিকভাবে কিন্তু কোনো কিছু খান নাই আহার করেন নেই সেক্ষেত্রে কিন্তু তার সিয়াম হয়ে যাবে অর্থাৎ ইফতার না করতে পারলে সিয়াম হয়নি বিষয়টা কিন্তু এরকম না এটি একটি ছোট্ট ভুল ধারণার আমরা সংশোধন করে নিলাম ইনশাআল্লাহ এরপর দ্বিতীয়ত ইফতার করা সুন্নাহ যেহেতু ব্যারিস্ট্রম সূন্না অথবা এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই বরং ইফতার মানে হলো নাস্তা বাংলায় তো আরবি ইফতারের এই যে নাস্তা এটা আমরা সারা বছর করছি কিন্তু সারা বছর ইফতার করি নাস্তা করে আমরা কিন্তু সব পাবো না রামাদানে ইফতারের মাধ্যমে আমরা সাব অর্জন করতে পারি যদি আমরা রসুল আকরম সাল্লাহ সাল্লামের যে সুন্নাহ ইফতার সেটাকে ফলো করার নিয়ত করি অর্থাৎ সুন্না পালনের উদ্দেশ্যে করি তাহলে সেক্ষেত্রে এটা ইবাদত হয়ে যাবে ইনশাল্লাহ তৃতীয়ত যে জিনিসটি বলতে চাই তা হলো ইফতারের ক্ষেত্রে আমরা অনেকেই বিলম্ব করে ইফতার করি অথচ রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ইফতার করতে হয় এটা রুসুল্লা আহক সাল্লামের সূন্য এর বাইরে যারা পথভ্রষ্ট বিপদগামী তারা তাদের অন্য ধর্মের অনেক লোক লোকজন আছেন যারা অনেক দেরিতে তারা ইফতার করেন প্রিয়দর্শক অতএব আমাদের ইফতার ক্ষেত্রে তৃতীয় এই পয়েন্টটি মাথায় রাখতে হবে যে ইফতার করতে হবে সূর্য পরে বিলম্ব না করে তাড়াহোড়া করে যত দ্রুত সম্ভব আমাদের গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা বা অনেক ভাই বলেন যে ইফতার সূর্য ডুবার পরপর যদি কেউ করে তো বলেন যে এত হুলস্থুল কেন করছো সারাদিন না খেয়ে থেকেছ এখন একটু দেরি করলে কি মারা যাবে তুমি এ ধরনের কথা মূর্খতা প্রসূত কথা এগুলো আমাদের কোনো শূন্য না জানার কারণে হয়েছে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করা এটা শূন্য অন্য কোনো সময় খাবারের ক্ষেত্রে এরকম বাইন্ডিংস শরীয়ত বেঁধে দেয়নি যতটা ইফতার এবং সাহারি এই দুটোটার ক্ষেত্রে বেঁধে দিয়েছে অতএব ইফতারের ক্ষেত্রে তৃতীয় এই পয়েন্টটি আমরা খুব খেয়াল রাখবো যত দ্রুত সময় ইফতার করবো ইনশাআল্লাহ চতুর্থত ইফতার করতে গিয়ে আমরা কয়েকটি ভুল করি তার ভিতরে একটা হলো আমরা জানি আজানের জবাব দেওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্না নবিল সরতামের আজানের জবাব মানে হলো মুয়াজিন যে শব্দগুলো বলেন আজানের সেগুলো সঙ্গে সঙ্গে বলা ইসলাম বলেছেন সহি মুসিমুল হাদিস কুল উম ইসলামায় কুল মুওয়াজিন যা বলে উবহূ তোমরা তা বলো আমরা অনেকেই আছি এই আমলটা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমলের ফজিলত হলো নবিল সরলাম বলেছেন যদি কেউ আজানের জবাবে মুয়াজিনের সাথে সাথে তার পরপর বাক্যগুলো উচ্চারণ করেন বলেন আজানের জবাব দেন তাহলে ওই মাজানের আজান শুনে ওই মসজিদের যত মুসল্লি সালাত করে সবার সমপরিমাণ সবাব ওই জবাবদাতাকে আল্লাহ স্মাতালা বোনাস হিসাবে দান করেন প্রিয় দর্শক এই এবাদতটি কিন্তু অনেকে রমাদানের আগে করলেও রমাদান মাসে ইফতারের যে বিশাল আয়োজন ইফতারের যে বিশাল আমাদের প্রস্তুতি এটার ফলে কিন্তু এই আমলটি হারিয়ে যায় বিধায় আপনি খাবারের ফাঁকে ফাঁকে হলেও বন্ধ করে দরকার নাই খাবারের ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব করে দেওয়ার চেষ্টা করবেন চতুর্থ যেটি বলবো তা হলো ইফতারের ক্ষেত্রে আমরা অপচয় করে ফেলি ইফতার মানে নাস্তা আপনি বছরের অন্য সময় নাস্তায় যে কয়টা আইটেম থাকে এখানে এক দুটি আইটেম যোগ হতে পারে বড় জোর কিন্তু বিশাল যে ব্যবস্থাপনা এর ফলে ইফতারের পূর্বে দোয়া বিশেষ করে রোজাদার অবস্থা সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় বিশেষ করে কোনো কোনো বর্ণায় আসছে হেই নাই উফতের অর্থাৎ ইফতারের আগে ইফতারের সময় দেওয়া কবুল হয় বিধায় এই সময়টাতে ইফতার আয়োজনে ব্যস্ত থেকে আমাদের দোয়া থেকে যেন আমরা মাসুল মানে আমরা যেন গাফেল না থাকি দর্শক এই চার পাঁচটি পয়েন্ট আমরা যদি খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের এই ইফতারটাও আমাদের জন্য উপকারে আসবে তাছাড়া অপচয়ের পাশাপাশি অস্বাস্থ্যকর যে খাবারের একটা প্রতিযোগিতা আমাদের ইফতারের মেনুতে যুক্ত হচ্ছে দিন যত যাচ্ছে ততই এটাও একটা সংশোধনের জায়গা সেটাকে আমরা খেয়াল করি তাহলে পাঁচটা বিষয় হলে পাঁচটা বিষয় খেয়াল করলে ইনশাআল্লাহ বিনিল্লাহ আমাদের ইফতারটা একটি ফলপ্রসূ ইবাদতে পরিণত হবে আল্লাহ তে আমাদের সকলকে সেই বিষয়টি তোভিক দান করুন প্রিয় দর্শক কথা এবং সালা অন্য কোনো পর্বে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ